আজকে আমি বানাবো পুঁই শাক চিংড়ি মাছের তরকারি, পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছের তরকারি। তা তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা আমার সাইডে একটা ভোলা মাছের ঝাল করব, ভোলা মাছটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তা তেলে প্রথমে আমি আলু কুমড়োটা ভেজে তারপর একটু তেল দিয়ে চিংড়িগুলো ভেজে নিলাম। চিংড়িগুলো খুব মচমচে করে ভাজবো না, মানে ডিপ ফ্রাই করবো না, হালকা করে ভেজে নিলাম। আর পুঁই শাকটা হচ্ছে আমি নুন হলুদ দিয়ে কুমড়োটা ভাজা করার পরে পুঁই শাকটাও ওতে দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি। তারপর ওই তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। আমি তেলের ওপর এরকম সব দিয়েও পুঁই শাক করি, কিন্তু এই পুঁই শাকটা ভীষণ কচি আর নরম, তার জন্য আমি কুমড়োটাকে আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি, তার মধ্যে পুঁই শাকটাও নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম একটুখানি, একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো। পুঁই শাকে বেশি মশলা ভালো লাগে না, হালকা মশলা ভালো লাগে, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার মধ্যেই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পাঁচফোড়ন ভেজে একটুখানি তাতে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এতে ধনে গুঁড়ো দিইনি। তারপরে অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। যারা চিনি খাবেন না দেবেন না, কিন্তু শাকপাতারে একটু চিনি দিলে ভালোই লাগে, পুঁই শাকে বিশেষ করে একটু মিষ্টি দিতে হয় আর কি চিনি। তো মশলাটা ভালো করে কষাবার পরে আমি পুরো চিংড়ি মাছটা আর ওই ভাপানো পুরো সবজিটা একসাথেই ঢেলে দেব, কারণ ওটা পুরো 50%-এর গায়ে প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে হালকা ভালো করে একটুখানি জাস্ট কষিয়ে হালকা একটুখানি জল দিয়েছি, ওই থালাটা ধুয়েই জলটা দিয়েছি, কারণ শাকের মধ্যে জল থাকে আর এখানে কুমড়োটা কচি, ওটা থেকেও একটা জল বেরিয়েছে, আলাদা করে বেশি জল লাগবে না। তো বন্ধুরা, যাদের আমার রান্না পছন্দ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকে আমার লাঞ্চে ছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর আলু কুমড়ো দিয়ে তরকারি, আর এই যে ভোলা মাছের ঝাল, যে ভোলা মাছটা ম্যারিনেট করছিলাম ওটা পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করেছি, এটারও রেসিপি আসবে। তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন যাদের ভালো লাগে আমার রান্না। তো টাটা বন্ধুরা।